চারা লাগানো থেকে শুরু করে ফল আসা পর্যন্ত কতদিন সময় লাগে? চারা লাগানোর পরে দুই বছর পরেই স্যার ফল আসে। যে দুই বছরে যে ফলটা আসে এটা আসলে ওরকমভাবে ঠিকানো জানা গাছের মধ্যে, মানে যে বছর লাগাইছি আমি তার পরের বছরই ফুল আসছে। কিন্তু ফুলের মধ্যে দেখা গেছে যে ওই ফুল, গাছ তো ছোটো ছিল, ওই ফুলটা আটকাইলে এই গাছের ক্ষতি হইতো। যেহেতু একটা মা গাছ, যদি এর মধ্যে ফল আটকানো হয় তাহলে ক্ষতি হবে। তো এটা দ্বিতীয় বছর অল্প কিছু আটকাইছি, তার তৃতীয় বছর স্যার মোটামুটি আর একটু বেশি আটকেছে। মানে তৃতীয় বছর দেখে স্যার আমি এটা বাণিজ্যিক আকারে মানে ই করতেছি আর কি। তো এই বছর হলো চতুর্থ বছর স্যার। এইখানে স্যার খরচের তুলনায় আয় মোটামুটি এখন একটু আয়ের মুখ দেখতেছি। এই পর্যন্ত স্যার খালি খরচই করছি স্যার, এ পর্যন্ত অনেক খরচ করছি। তো মোটামুটি স্যার এখন একটু আয় পাইতেছি আর কি, একটু লাভবানের লাভের মুখ স্যার এখন দেখতেছি। সম্ভাবনা স্যার খুবই ভালো। আর আমার এই বাগান দেখে স্যার আশেপাশে যারা আছে অনেকেই স্যার বাগান করতেছে, যে সম্ভাবনা এটা স্যার খুবই ভালো। এবং এটা এই যে মাটিটা স্যার, এটা বেলে দোয়াশ মাটি, এটার মধ্যে আপনার এই যে যে মাটিটা স্যার এর মধ্যে প্রায় 50% স্যার বেলে বালু। হ্যাঁ, এটা উপযোগী লেবু জাতীয় যে যে ফলগুলো আছে স্যার, লেবু জাতীয় যে কোনো ফল স্যার, মালটা, কমলা, জাম্বুরা, লেবু, এই জাতীয় যে কোনো ফল এই এই মাটির জন্য প্রযোজ্য স্যার। যেমন সিলেটে যে মাটি আর আমাদের এই মাটির মধ্যে কোনো পার্থক্য নাই স্যার, একদম পরীক্ষিত মাটি স্যার। স্যার এটা মূলত আমার বাবার একটা ইয়া ছিল, যে যে মালটার যে বিষয়টা, আমি প্রথমে স্যার লেবু বাগান করলাম, এই জমিগুলো একসময় হাতি বিচরণ করতো আমাদের এই জমিগুলোর মধ্যে। তো হাতি যখন আসলো, তো হাতি আসার পরে এই এলাকা আমরা যে সমস্ত জমিতে একটু ধান টান চাষ টাস করতাম, তখন এগুলো সব ধ্বংস করে ফেললো। তো এরপরে মানে চাষবাস সব বন্ধ হয়ে গেলো। বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় 15-16 বছর এই জমিগুলো পতিত ছিল। তো পতিত থাকা অবস্থায় পরে আমি চিন্তা করলাম যে আমার বাবার সম্পদ, আমারও কিছু কেনা সম্পদ আছে এখানে, এতগুলি এত এতটুকু জমি আমাদের পতিত আছে। তো এই চিন্তা ভাবনা করে পরে বললাম, ভাবলাম যে কিন্তু কী করা যায়, কী করলে আমি এই জমিটা একটা আবাদ ফসল করতে পারবো এবং এটা মানে আমি লাভবান হইতে পারবো। তো এই এটা ভাবার পরে পরে যেমন হঠাৎ করে লেবুর চিন্তা আসলো। তো লেবু চিন্তাটা এই জন্যই আসলো যে লেবু করলে যে এখানে কাঁটা আছে লেবু গাছের মধ্যে, যে এই কাঁটাযুক্ত বাগানের ভিতরে হাতি ঢুকবে না, হাতি প্রতিরোধেরও একটা ব্যবস্থা। আর লেবুর যে মোটামুটি সারা বছরই আমাদের বাংলাদেশে লেবুর চাহিদা আছে, আর এই জন্য মানে লেবুর চিন্তা ভাবনা করলাম, সিদ্ধান্ত নিলাম লেবু বাগান করবো। তো তারপরে এই লেবু বাগান যখন স্যার সিদ্ধান্ত নিলাম যে কোন জাতের লেবুটা করলে আমার সবচেয়ে মানে ভালো হবে বা আমি লাভবান হইতে পারবো, এই জাত চিন্তা ভাবনা করে পরে স্যার যে সিলেট শ্রীমঙ্গল থেকে যে শিডলা চাল আছে যে লেবুটা, এই জাতটা স্যার আনলাম সিলেট থেকে। এরপরে আনলাম হলো যে এই কাগজি ক্রস, এই চারাটা স্যার আমি মানিকগঞ্জ থেকে নিয়ে আসছি, সেই সুদূর ইয়ে মানিকগঞ্জ থেকে আনছি, আয়না লাগাইছি, মোটামুটি ভালো সারা বছরই আসে স্যার। এই যে দেখেন এখন কিন্তু লেবুর সিজন না স্যার, এটা কিন্তু একেবারে ডাল সিজন। তারপরে স্যার দেখেন পর্যাপ্ত লেবু আছে, পর্যাপ্ত গাছের মধ্যে পর্যাপ্ত লেবু আছে, এখন কিন্তু সিজন না স্যার। তো এই বছর লেবুতে স্যার আমি অন্যান্য বছর যেরকম মানে প্রফিট পাইছি, এই বছর আমার একটু লসের পালা। কারণ হলো যে এই করোনার যে লকডাউনের কারণে গাড়ি মানে আমি প্রতিনিয়ত স্যার ঢাকাতে মাল পাঠাইতাম, যে ঢাকা কারণ বাজার গাজীপুরে আরও দে আমার লেবু গাড়ি ভরে পাঠাইতাম। তো এই বছর এই গাড়ি বন্ধ থাকার কারণে আমি যখন পুরাদমে আমার বাগানে লেবু নামছে যে সেল করার উপযোগী, তখন আর আমি স্যার এই লেবুগুলা ঢাকায় পাঠাইতে পারিনি স্যার, যার কারণে আমার বাগানে প্রচুর লেবু নষ্ট হয়েছে। এবং যে লেবুগুলো আমি বিক্রি করছি, যে দেখা গেছে যে 50 টাকা সহ এবার লেবু বিক্রি করতে হয়েছে আমার। তো এতে দেখা গেছে আমার মানে ওই লেবার খরচ দিয়া আমি 1000 লেবু বেচলে দেখা গেছে আমার 50 টাকা টিকা নেই স্যার, লকডাউনের কারণে স্যার খুব ক্ষতিগ্রস্ত হয়েছি স্যার এবার আমি।